এই বাবা একটা জিন্স পরে গেল। এই দেখো কোন অনুষ্ঠান বাড়ি থেকে বেরোবার আগে একটা পান খাই। লাগলো কথায় বলে লাগে টাকা দেবে গৌরী সেন। আর উত্তর কলকাতায় যদি ভ্যারাইটিস রকমের চায়ের ফ্লেভার টেস্ট করতে চাও তাহলে সেটা দেবে প্রদ্যুৎ কুমার সেন। বলিস কি পুরো ব্যাপারটা বা তোমাদেরকে গুছিয়ে বলি, ঠিক আছে? উত্তর কলকাতার মধ্যে একটা দারুণ চায়ের দোকান আমি খুঁজে পেয়েছি যেখানে কি না ভ্যারাইটিস রকমের চা পাওয়া যায়। উত্তর কলকাতার মধ্যে ভ্যারাইটিস রকমের চা কিন্তু খুব একটা দেখা যায় না। সঠিক বলেছেন। সাউথ কলকাতায় এরকম অনেকগুলো দোকান আছে যেখানে কিনা অনেক রকম বিভিন্ন রকমের ফ্লেভারের চা পাওয়া যায়, রসগোল্লা, লঙ্কা চা, ফঙ্কা চা, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু এবারে একটা দারুণ চায়ের দোকানের সন্ধান পেয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। এবং আমি শুনেছি সেখানে নাকি 20টারও বেশি ফ্লেভারের চা অ্যাভেলেবেল রয়েছে। ও মাই গড, আহিরি টোলার বিকেপাল জায়গাটা মোটামুটি যারা উত্তর কলকাতার টাচে রয়েছে তারা সবাই চেনো। এই সেনের চা কলকাতা, আর এটা উত্তর কলকাতায় আহিরি টোলার কাছাকাছি। চাগুলো কোনটা কীরকম সেগুলো সবকিছু তোমাদেরকে বলবো, টেস্ট করে করে বলবো। এখন মোটামুটি রাত্রি হয়ে গেছে, 8:30 কাছাকাছি বাজে এখন। আমি শুধু একা যাচ্ছি না, আমার দুজন ভাইও আসবে সেখানে। সবকিছু ডিটেলসে জানাবো তোমাদেরকে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি ভালো লেগে গিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আপনাকে ধন্যবাদ। বাই দ্য ওয়ে, যারা আমাকে জানো না তাদের জন্য, হ্যালো ইউটিউবিয়ানস, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ এক্সাইটোপিডিয়া। দিস ইজ ইওর হোস্ট শান। যে দুটো চা আমার কাছে চলে এসেছে, রাত্রি এখন 9:25 বাজে, ঠিক আছে? এখন আমি চা খাচ্ছি, কথা কম চা খাওয়া বেশি। ফার্স্ট যে চাটা আমার কাছে সেটা হচ্ছে রসগোল্লা চা। একবার জাস্ট দেখো ক্লোজ থেকে, এরকম জেমস টেমস যেটা নিচেটা ওয়াফেল টাইপের রয়েছে, উপরে রসগোল্লাটাকে এরকম চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে। আগে শুধু চাটা আমি খেয়ে দেখি, ঠিক আছে? এই হচ্ছে চাটা, গায়ে সেন কাপুর দোকানের এই অ্যাডভার্টাইজমেন্টের স্টিকার দেওয়া রয়েছে। চাটাকে খেয়ে দেখি, ভালো বেশ এটা রসালো মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। আর এই উপরে রসগোল্লাটা এটা মানে আলাদা করে খেতে, ভেতরে রসগোল্লা আছে কিনা জানি না, চুমুক দিয়ে পর লাস্টে খেয়ে বুঝতে পারবো একেবারে। এ বাবা একটা জেন্টস পরে গেল, মুখে রস ফস মেখে একাকার। কলকাতার নিজের রসগোল্লা সেই সম্মান প্রাপ্তিতে। রসগোল্লা খেতে আমার বরাবর ভালো লাগে, বেশ আলাদা রকম লাগছে কিন্তু। মানে আমি কোনোদিন এভাবে খাইনি, রসগোল্লার উপর চকলেট সিরাপ দেওয়া, তার সাথে জেমস, এসব আমি কোনোদিন খাইনি। চাটা একবার খেয়ে দেখি, বেশ ভালো লাগছে। চাটা না চিনি খুব বেশি হয়ে যায়নি, এমন হয় যে দুধের স্মেলটা রয়েছে ওরকম না, খেতে কিন্তু প্রপার লাগছে। মানে সত্যি কথা বলছি চাটা কিন্তু খেতে বেশ ভালো। এখন দেখো ভেতরে ক্লোজে দেখো, যদি ভালো করে দেখা যাচ্ছে এখানে একটা ভেতরে রসগোল্লাটা রয়েছে কিন্তু। এটাকে আমি এইভাবে রসগোল্লাটাকে তুলে, এই আছেন আমার সাথে সেন কাকু, ওনার নামই প্রদ্যুৎ কুমার সেন। এটাই হচ্ছে নর্থ কলকাতা সেই দোকান যেখানে খুব ভ্যারাইটিস রকমের চা পাওয়া যায়। সেনের চা কলকাতা দোকানের মোটামুটি কত রকমের ভ্যারাইটিস চা পাওয়া যায়? আমার কাছে এখন আছে 20 রকমের, এটাকে আমরা বাড়াতে চাইছি মোটামুটি 45-48 আমি পুজোর মধ্যে করে দেবো। কম্বো অফারও দিচ্ছি, দেখুন অনেকগুলো কম্বো অফারও আছে, দেখে নেবেন। আর চায়ের ভ্যারিয়েশন আরও বাড়বে, আর ভ্যারিয়েশন থাকবে পকেট ফ্রেন্ডলি জন্ম। এই দেখো শুভদৃষ্টির মতো এটা নেক্সট চা, সেটা হচ্ছে পান চা। এই যে পান দিয়েটাকে সুন্দরভাবে গার্নিশ করে দেওয়া হয়েছিল, পান চাটা খেয়ে দেখি কেমন। পান চাটার মধ্যে না একটা পানের ফ্লেভার আছে, একবার এক চুমুক খেয়ে দেখ। আরচি রয়েছে, আরচি এখানে চাটা খেয়ে টেস্ট করে দেখবে, চায়ের পানের ফ্লেভার আছে না এর মধ্যে। পান চাটা কিন্তু কিন্তু বেশ ইউনিক, আমি এরকম চা কখনো খাইনি, সিরিয়াসলি বেশ অন্যরকম। এখানে আসলে কিন্তু আমি বলবো, বাকি এখন অনেকগুলো চা খাওয়া বাকি আছে, কিন্তু পান চাটা টেস্ট করে দেখতে পারো, বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। ফেভারিট আমার পান চা, কোনো অনুষ্ঠান বাড়ি থেকে বেরোবার আগে একটা পান খাই, তো আমি ভাবলাম ওই পান দিয়ে একটা কোনো কিছু বানানো যাবে কি না, সেই জন্য আমি পান চা বানাই। নেক্সট যে দুটো চা আমি নিয়েছি সেটা একটা হচ্ছে স্ট্রবেরি চা, আর একটা হচ্ছে টুটি ফুটি চা। আগে স্ট্রবেরি চাটা আমি টেস্ট করে দেখি, এই হচ্ছে স্ট্রবেরি চাটা, আমি দেখাই
স্ট্রবেরি চাটা, এরকম উপরে দুটো লিটল হার্টস বিস্কিট দেওয়া রয়েছে চাটার উপর, আর সেরকম যারা বলছিল একটা ওয়েপেল টাইপের দেওয়া রয়েছে, এটাকে ওয়েপেলই বলে তো রাহুল? এটা ওয়েপেল, এটা কি ওয়েফার্স না কি বলে সেই জিনিসটা, ঠিক আছে আমি অত জানি না, ওয়েফার্স বলে তো এটাকে, এটা ওয়েফার্স বলে। রাহুল ওই দিক দিয়ে বলে দিয়েছে আগে, শুধু এই না আমার না এইগুলো খেতে খুব ভালো লাগে, লিটল হার্টস বিস্কিটগুলো বেশ ভালো লাগছে। এটা কিন্তু স্ট্রবেরি চাটার মধ্যে আমি আলাদা করে স্ট্রবেরির কোনো টেস্ট পাচ্ছি না, এবং পান চাটার মধ্যে আলাদা করে একটা পান ফ্লেভার ছিল, স্ট্রবেরি চাটার মধ্যে কিন্তু কোনো স্ট্রবেরি আলাদা করে ফ্লেভার নেই। বেশ ভালো, এটা বেশ ভালো লাগছে, তবে স্ট্রবেরি ফ্লেভার না এটা। এখানে না চা খেতে আসলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে, দেখো এখানে অলরেডি রাত্রি 10:45 বাজে, আমি 4 নম্বর চাটা খাচ্ছি এখন, এরপরে আরও একটা চা খাওয়া বাকি আছে। এই চাটা হচ্ছে টুটি ফ্রুটি চা, এই দেখো উপরে আমি কিটক্যাট দিয়ে তৈরি করা রয়েছে, এটা দেখতে না উপরে দেখো মশলাগুলো এই পুরো প্যান্টের মধ্যে লাগলো, এটা গেল পুরো। চা খেতে গিয়ে প্যান্টার 12টা বাজে, টুটি ফ্রুটি চাটা শুধু খেয়ে দেখি, আমি তো আলাদা করে কিছু বুঝতে পারছি না এতগুলো খাওয়ার পর। রাহুল একবার চেখে দেখ তো চাটা কেমন, মানে টুটি ফুটির কোনো কোনো আলাদা কোনো ফ্লেভার পাচ্ছিস? দেখো আমি এর আগে চকলেটটা খেলাম আর এর পানের ওইটা খেলাম, তো আমি আলাদা করে কিছু বুঝতে পারছিলাম, সেজন্য ভাইকে দিয়ে দেখিয়ে নিলাম। এর কিন্তু ইউনিক সত্যি, কি ভেতরে কিছু আছে কিনা? ও আচ্ছা ভেতরে এই জিনিসগুলো দিয়েছে, এই দেখ, এই দেখ ভেতরে এগুলো দিয়েছে, মানে টুটি ফুটি টাইপের ওই জিনিসগুলো দেওয়া রয়েছে, এই জন্য চায়ের স্বাদটা অন্যরকম লাগছে। প্রথম কথা হচ্ছে যে টুটি ফুটি চাটা আমরা, আমার ইংরেজ হচ্ছে আমরা বাবুজি কেক বেছি, তো বাবুজি কেক বেচতে এখনকার মধ্যে ও টুটি ফুটি দেয়, তো সেই টুটি ফুটিটা মুখে লাগে, তো মুখে লাগার পর আমি হলো এই টুটি ফুটি দিয়েও যদি চা বানানো যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমাকে এখানে সেন কাকু বললেন যে তুমি আমার দোকান থেকে এই চাটা টেস্ট করে দেখো, সেটা হচ্ছে বাটার চা। এখানে যে বাটার চা তৈরি করা সেটা পিওর আমুল বাটার দিয়ে তৈরি করা হয়, এই যে আমুল বাটার এখানে রাখা আছে, আর এইখানে চা তৈরি হচ্ছে এখন আপাতত। এটা তো সেই উপরে এরকম একটা ওয়েফার্স দেওয়া রয়েছে, যে ছোটোবেলায় আমুল বাটার দিয়ে মেরি বিস্কুটগুলো খেতাম যেমন খেতে লাগতো, মনে হচ্ছে ওরকম দেখ খেতে লাগবে, দেখে একবার। এই বাইটটা দিলাম না, ডিসচার্জ করো, এতগুলো তো খেলাম, আমুল বাটারের গুরুত্বই আলাদা, মানে এটা অসাধারণ খেতে লাগছে। চাটা একবার ক্লোজ থেকে দেখো খাওয়ার আগে, দেখো উপর বাটারটা কিরম ভাসছে, এবার ও হন যা ছাড়া ইন্ডিয়া চলতে। এটা হচ্ছে আসল চা, বাটার চা মাস্ট ট্রাই, সেন কাকুর দোকানে বাটার চাটা মাস্ট ট্রাই, একদম গরম গরম, আগেগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, এটা একদম গরম গরম হেভি লাগে বাটার চাটা। সবচেয়ে ভালো হলো যেটা আপনি বাটার চাটা লাস্টে দিয়েছেন, বাটার চাটা তো জাস্ট চুমু চুমু বাটার চাটা, একদম বাঙালির চায়ের ইমোশন মাটির ভাড়ে, আর সেই মাটির ভাড়ের আসল ইমোশন পেতে গেলে সেন কাকুর দোকানে বাটার চাটা মাস্ট হয়। বাকি সব রকম চা তো খেলাম, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভালো, কিন্তু বাটার চাটা সবাইকে জাস্ট মাত করে দিয়ে বেরিয়ে গেল, জাস্ট মাত করে দিয়ে বেরিয়ে গেল। কাকুর মুখ থেকে একবার শুনে না এক্সাক্ট লোকেশনটা? দুটো লোকেশন আছে, বিকেপাল পার্ক একটা আছে, আর মঙ্গল সদন হচ্ছে এখানকার একটা কমিউনিটি হল আছে, ওই দুটো বলে আসতে পারেন, বা বিকেপাল পার্ক ধরে সাইডে আসবেন ব্যাঙ্ক অফ বরোদার গলিটা, গলি ধরে সোজা ঢুকবেন, সামনেই আপনি একটা কনস্ট্রাকশন হচ্ছে, তার পাশেই হচ্ছে সেনের চা কলকাতা পাবেন, মানে গলিটা দিয়ে ঢুকে জাস্ট এরকম টার্ন নেবে একটুখানি, দেখতেই পাবে এরকম একটা দোকান, এই দোকানটার মধ্যে এরকম আলো টালো জ্বলছে আর কি, বেশ ছোটোখাটো দোকানটা, কিন্তু এত রকম ভ্যারাইটিস চা পাওয়া যায়। টাইমিং কী রয়েছে এখানে? আমার 8টা থেকে 1টা নর্মাল টাইম, আর 4টে থেকে রাত্রি 9:30 অবধি আমি থাকি। কাকু এখানে বড্ড ব্যস্ত থাকেন, অনেক মানুষ এখানে ক্রাউড করে, আমি এসেছি যখন মোটামুটি 8:30 কাছে, কিন্তু এতটাই ভিড় ছিল আমার চা নিয়ে ভিডিও শ্যুট করতে করতে 9:15 বেজে গেছে। যারা ভিডিও করতে আসবে আর কি একবার কাকুকে কন্ট্যাক্ট করে এসো, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যেও কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, সেনের চা কলকাতা বলে পাশে লেখাও থাকবে, একবার কাকুকে জাস্ট কন্ট্যাক্ট করে এসো। জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে হ্যাঁ চাগুলো আমার কাছে তো অ্যাটলিস্ট খুব ভালো লেগেছে, এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা চায়ের দাম অত্যন্ত পকেট ফ্রেন্ডলি দামের মধ্যে, বিকেপাল আইটলার দিকে যদি ওখানে আসো অবশ্যই ভিজিট করো সেন কাকুর দোকান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দাও নিজের কাছের মানুষজনদের মধ্যে, অ্যান্ড প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো
এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, দিস ইজ হোস্ট শান, বাই বাই। I wish you could see